আসসালামু আলাইকুম সবাইকে, আমি জাহিদ হাসান। চলে আসি ফিশ হান্ডিং এন্ড বাজার ঘাটের আজকের নতুন আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে দিয়াবাড়ি হাট। ইতিমধ্যে দিয়াবাড়ি হাটে গরু আসতে শুরু করছে, এমনকি দুই একজন ক্রেতাকেও দেখা যাচ্ছে যারা গরুর দরদাম করতেছিল, যেটা আমি নিজ চোখেই দেখেছি। তো চলুন ঘুরে দেখি পুরো দিয়াবাড়ি হাটের বর্তমান পরিস্থিতি কী। আসছে জুন মাসের 29 তারিখে কোরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে ঢাকা শহরে অসংখ্য গরু আসে এবং সরকারের নির্দেশিত বেশ কয়েকটি এলাকায় হাট বসবে, তারই একটা দিয়াবাড়ি হাট। এই হাটে অনেক গরু ইতিমধ্যে চলে আসছে, আর আমি এই ভিডিওটা করার সময় অনেকগুলো ট্রাকও চলে আসছে যেগুলোতে করে গরু আসতেছিল একের পর এক, আর মাইকে বারবার অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল যে ট্রাকগুলোকে ঠিকভাবে যেন হাটের ভিতরে প্রবেশ করানো হয়। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা হাটের দুই পাশ দিয়ে অসংখ্য গরু, যেগুলো পার্কিং করে রাখা আছে, অ্যাকচুয়ালি কার পার্কিংয়ের মতো গরুগুলোকে সারিবদ্ধভাবে সাজানো আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো ভিজে গেছে, আর 29 তারিখে কোরবানির ঈদ হওয়ার কারণে এখনও অনেক দেরি আছে ঈদের। আর এই গরুগুলোর এতদিন এই ভেজা মাটিতে কষ্ট করে দাঁড়াই বা শুয়ে বসে থাকতে হবে, যেটা খুবই কষ্টদায়ক। তবে দর্শকদের জন্য সুখবর হচ্ছে যে আপনারা যারা এখন ফাঁকা থাকবে, অর্থাৎ ভিড় পছন্দ করেন না, শর্টকাটে গরু কিনতে চান, কোনো লোক সমাগম আপনাদের ভালো লাগে না, পরিবারের সবাইকে নিয়ে গরু কিনতে আসতে চান, তাহলে এই মুহূর্তে দিয়াবাড়ির এই জায়গাটা আপনাদের জন্য আদর্শ হইতে পারে। দর্শক, যেমনটা বলছিলাম যে গরু ট্রাক আসতে শুরু করেছে, এই যে দেখুন আপনারা, এই ট্রাকটি মাত্র হাটে প্রবেশ করছে, আর এই যে উঁচু জায়গাটা যেটা খড়ের গাদাগুলো দিয়ে বানানো হয়েছে, এখানে গরুগুলোকে নামানো হচ্ছে। তো দর্শক, এই হলো বর্তমানে দিয়াবাড়ির কোরবানির হাটের পরিস্থিতি। আর মজার বিষয় কি জানেন, আপনারা এখানে এসে গরু কিনতে পারবেন, সেই সাথে মেট্রো রেলের সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। তাই আপনাদের সবাইকে বলবো, যারা যারা হাটে আসতে চান খুব শীঘ্রই চলে আসুন। সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমি কোরবানির ঈদের সব আপডেট আপনাদেরকে দিতে